এক সময়ের ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা একা, দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও নেতিবাচক শিরোনামে ফের আলোচনায় এসেছেন তিনি। গৃহকর্মী নির্যাতনের দায়ে শনিবার রাতে তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। পরে তার বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এসব মামলায় তিনি কারাগারে রয়েছেন। গৃহকর্মীকে নির্যাতন মামলায় তদন্ত করতে গিয়ে একার বিরুদ্ধে নিয়মিত মাদক গ্রহণের তথ্য পেয়েছে পুলিশ। নিয়মিত মাদক সেবন করাই স্বাভাবিক জীবনে নেই ঢাকায় চলচ্চিত্রের অশ্লীলতা যুগের এই চিত্রনায়িকা একা। শনিবার রাতে হাতিরঝিল থানায় গিয়ে দেখা গিয়েছে হাতিরঝিলের থানার অফিসারের রুমে বসে আছেন একা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিন্তু একার একই চিত্র, এই চিত্র দেখে আসলে বোঝার উপায় নেই। চলচ্চিত্র নায়িকা, এক সময়ের নায়ক মান্নার সঙ্গে যিনি মাঠ কাঁপিয়েছেন, সেই মাঠ কাঁপানো নায়িকার একই দশা, একই হাল। তাকে দেখলে স্বাভাবিকভাবেই চেনা যায় না এটি আসলে চিত্রনায়িকা একা নাকি অন্য কেউ। আসলে তার চেহারা দেখে আগের চেহারার কোনো মিলই পাওয়া যাচ্ছে না। ভাবা হচ্ছে তিনি প্রচুর পরিমাণে মাদক গ্রহণ করতেন, আর প্রচুর পরিমাণে মাদক গ্রহণ করাই তার চেহারার এখন এই অবস্থা। 1999 সালে কাজী হায়াত পরিচালিত ধর ও তেজি সিনেমায় অভিনয়ের মাধ্যমে দৃষ্টি কাড়েন চলচ্চিত্রপ্রেমীদের। তেজি সিনেমায় নায়ক মান্নার বিপরীতে অভিনয় করে হয়ে ওঠেন জনপ্রিয় নায়িকাদের কাতারের একজন। তারপর আর খুব বেশি ধরে রাখতে পারেননি নিজের জনপ্রিয়তা। উত্থান পথনের পথ পাড়িয়ে একটা সময় চলে যান নিভৃত জীবনে। অভিনেত্রী একা, চলচ্চিত্র নায়ক মান্না, রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অন্তত 30টি সিনেমায় অভিনয় করেছেন। 2008 সালে মুক্তি পাওয়া বাহাদুর সন্তান ছিল তার সবচেয়ে সিনেমা।